আব্বা 200 টাকা দাও তো। 200 টাকা লাগবি? হ। আচ্ছা ঠিক আছে। আব্বা 500 টাকা দাও তো। 500 টাকা লাগবি? হ। আচ্ছা ঠিক আছে ধর। আসসালামু আলাইকুম রনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার শরীর এখন কেমন আছে ভাই? আছি তো ভালোই, আমার শরীরে আবার কী হবে? না মানে সকালবেলা তোমার ব্যাটার ছিল, তোমার অসুখের কথা কয়ে আমার তো 10,000 টাকা লেগে গেছে। তা তোমার শরীর এখন কেমন আছে? না মানে আমি অসুস্থ আছিলাম তো, হালকা সর্দি জ্বর আর কি, তবে এখন ভালো আছি, সমস্যা নাই। আচ্ছা রনি ভাই তাহলে না রেস্ট লিও। আচ্ছা ঠিক আছে। বেটা আমার পরশু দিনে 200 টাকা নিল, আবার কালকেও লিছে 500 টাকা, আজ আবার দিশানোতে 10,000 টাকা মিশে কথা কয়ে হাওলাত লেগে গেছে। আসলে আমি তো বুঝিচ্ছি না এই টাকাতে করে কি, আজকে বাড়ি যাই আগে। আবার হারলাম। কেন সে আপ, পরশু দিন তো 200 টাকা দিছি, গতকালকেও তুই 500 টাকা লিছু, আজকে আবার আমার অসুখের কথা কয়া দিশানোর দোকানে 10,000 টাকা লিয়াচ্ছু, তুই টাকাতে করিস কি? আর তোর মোবাইলে তো চাকা লাগান কি ঘুরিচ্ছে, সেটি কুমার লেখা কে আর কাটাইম? আব্বা তুমি ওটা বুঝবা না, ওটা হলো ভাগ্যের চাকা, যদি 100 টাকা ধরি 5 লাখও পাওয়া যায়। তার মানে তুই আমাকে জেলে টাকা লিস, ছেলে টাকা মোবাইলে জুয়া খেলে হারিস? আব্বা এখন হারিচ্ছি, কয়দিন পর তো জিতমো, লাখ লাখ টাকা তখন আমার কাছে থাকবি। আর তুমি জানো এদের বিজ্ঞাপন কত বড় সেলিব্রিটিরা দেয়? যদি ইনকাই হলো হিনি তাহলে বড় বড় নায়ক ক্রিকেটার ব্যবসায়ীরা অ্যাড করলো না হিনি, জুয়া খেলেই টাকা কামাই করলো হিনি। তুমি হলে বুঝবা না আব্বা, তুমি আমার মতো আমাকে খেলবে দাও তো। এই জুয়া মাদকের মতোই খারাপ নেশা, ধ্বংস না হওয়া পর্যন্ত ছাড়ার বাবু না, তুই জানিস এর জন্য কত মানুষের সংসার নষ্ট হয়ে গেছে। আর এই জুয়া দ্বারা খেলবি সেই মানুষগুলোর মিথ্যা কথা কওয়া পেশা হয়ে যাবি। আজ আমার মায়ের অসুখ, কালকে বইয়ের অসুখ, কালকে এই সমস্যা, নানান অজুহাত থেকে মানুষের কাছ থেকে টাকা হলাত লিবি। আর তুই এই যাবত জুয়া খেলে কত টাকা হারছু? আব্বা হবি 15-20 হাজার, তুমি চিন্তা করো না তো, একদানে আমি 5 লাখ টাকা মারমো, তুমি মোবাইলটা দাও তো। কেরে বাপ তুই না আমি, তুই আমার তো বেশি বুঝিস। শোন এই জুয়োর ঘর হলো ধুয়ো, জুয়ো খেলে কোনদিন সংসার করা যায় না, সংসার ভাঙ্গে যায়। আব্বা তুমি এলে কি করছ? শোন বাবা টাকা পয়সা কামাই করবার চলে এই জুয়ো খেলে করা লাগে না, হালালভাবে পরিশ্রম করেই টাকা কামাই করা যায়। আমার বাবা কোটি কোটি টাকার সম্পত্তি নাই, আমার অল্প কিছু সম্পত্তি, তুই যদি বাবা এই জুয়া খেলা বাদ না দেস তাহলে আমার বাড়ি তোর থাকার দরকার নাই, তোর রাস্তা তুই মা পেলে। এখন তুই কোনটা বাসে লিবু, হয় আমার বাড়ি না হলে জুয়ো, তুই যদি আমার বাড়ি থাকবে চাস তাহলে এই গেম এখনই ডিলিট কর। বাবা এই জুয়া খেলা হচ্ছে হারাম জিনিস, আর হারাম জিনিস আমাকে কোরআন হাদিস ইসলাম সাপোর্ট করে না, তাই আজ থেকে বাবা তুই এই জুয়া খেলা বাদ দে। আমি তো কি কইছি বাবা বুঝার পাছো? আসলে বাপ আমার ঠিক আছে, এই গেম খেললে খাওয়া দাওয়া গোসল কিছুরই কথা মন থাকে না, যা আজ থেকে আর এই গেমই খেলবো না, ডিলিট করে দিলাম।